ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত এক ভাই জানতে চেয়েছেন যে ইসলামের দৃষ্টিতে কাফের এবং নাস্তিক কাদেরকে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিচয় দিয়েছেন মুসলিম বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন তোমরা নিজেকে মুসলিম বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সংজ্ঞা দিয়েছেন মুসলমান কাদেরকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে 384 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে এবং আমাদের কেবলা দিকে কেবলা নির্ধারণ করে এবং আমাদের জবাকৃত পশু খায় সেই মুসলিম। মুসলমান হিসেবে দাবি করতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এর বিশ্বাসের পাশাপাশি এই কলেমার যে শর্ত আছে শর্তগুলোকে পূরণ করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সিফাত সত্য, আল্লাহ তাআলা অনন্ত, আল্লাহ তাআলা সব কিছু তিনি সৃষ্টি করেছেন, সব কিছুর আল্লাহ তাআলার অধীনে এবং তিনার জ্ঞান সর্বত্র বিস্তৃত, তিনি সব কিছু জানেন, সব কিছু দেখেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত আল্লাহর বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিলকৃত কোরআন সত্য, রাসূলুল্লাহ সাল্লামের হাদিস সত্য, হাসর সত্য, কবরে আজাব সত্য, জান্নাত জাহান্নাম সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমনের পূর্বে যত নবী এসেছিলেন সেগুলোকে মানতে হবে, কিন্তু অনুসরণ করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোরআন ছাড়াও আরও আসমানি কিতাব যেগুলো নাজিল হয়েছিল যেমন ইঞ্জিল, তাওরাত, জাবুর, এগুলো রহিত হয়ে গেছে, বিকৃত হয়েছে, কিন্তু সর্বশেষ আসমানি চূড়ান্ত কিতাব যেটা নাজিল হয়েছে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেটার উপর আমাদের মানতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের শ্রেষ্ঠ নবী, তিনিই শেষ নবী, তারপর কোনো নবী আসবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে আছে সবথেকে উত্তম আদর্শ, এটাকে আমাদের সত্য, এইগুলো জন্য কোনো মানুষ যদি অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে না। কাফের কাকে বলা হয়? কাফের তাকেই বলা হয় যে ইসলামের ধর্মের ওপর কুফরি করে, অর্থাৎ সে কালেমা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, তারপরে ইসলামের যে নিয়মকানুন বিধিবিধানকে সে অস্বীকার করে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসায় 65 নম্বর আয়াতে যে তোমাদের পালনকর্তার কসম হে ইমানদার লোকেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের সৃষ্ট বিবাদের মধ্যে তোমাদের ন্যায় বিচারক বলে মনে করবে না, অন্তপর তোমাদের মীমাংসার ওপর কোনো যদি সংকীর্ণতা পাবে না এবং হিতচিষ্ট সেটা কবুল করে নেবে, অর্থাৎ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে সেটা একভাবে তোমাদেরকে মেনে নিতে হবে, এর মধ্যে যদি কিন্তু আমরা মনে করি বা কোনো লোকের সন্দেহ পোষণ করি তাহলে আমরা মুসলিম হতে পারবো না। অর্থাৎ বোঝা গেল কোনো একটা বিষয় যদি আমরা অস্বীকার করি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীর ওপর যদি আমরা নিশ্চয়তা না রাখি, সন্দেহ পোষণ করি, তাহলে সে মুসলিম থাকতে পারে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকৃত জীবের ওপর অথবা সৃষ্টিকৃত কোনো কিছু, যে কোনো আল্লাহ সুবহানাহু যেমন কোরআন নাজিল করেছেন এবং রাসূল সাল্লামে যে বাণী করেছেন, এর ওপর যদি কেউ সন্দেহ পোষণ করে এবং অবজ্ঞা করে এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে অস্বীকার করে, আল্লাহ সুবহান বিধিবিধানকে অস্বীকার করে, তাহলে সে মুসলিম থাকতে পারে না, সে কাফের। নাস্তিকতা কাকে বলে? নাস্তিকতা বা এথিজম অর্থাৎ স্রষ্টার অস্তিনতা, মানে স্রষ্টা বলে কিছু নেই পৃথিবীতে। যারা এই মনোভাব রাখবে যে স্রষ্টা বলে কিছু নেই, পৃথিবী অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে, এই ধরনের যাদের বিশ্বাস তারাই হচ্ছে নাস্তিকতা। অর্থাৎ নাস্তিকতা এবং কাফের, কাফের কিছু মানুষ হয়তো স্রষ্টাকে বিশ্বাস করে, তারপরেও অবজ্ঞা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে মানেই না, ত্যাগ করে দেয়, মুরতাদ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে উল্লেখ করেছেন সূরা নিসা 94 নম্বর আয়াতে, হে ইমানদারগণ, তোমরা যখন আল্লাহর পথে সফর করো তখন যাচাই করে নিও, তোমাদেরকে সালাম করে তাকে বলো না যে তুমি মুসলমান নও, তোমাদের পার্থিব জীবনের সম্পদ অর্জন করো, আল্লাহর কাছে অনেক সম্পদ রয়েছে, তোমরা তো এমন ছেলে ইতিপূর্বে কিছুই জানতে না, আল্লাহ তোমাদের অনুগ্রহ করেছেন, অতএব তোমরা অনুসন্ধান করো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কর্মের ব্যাপারে খবর রাখেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সহিহ বুখারীতে উল্লেখ করা যে 5698 নম্বর হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, কেউ যদি কাউকে ফাসেক বলে অথবা কাফের বলে, সেই ব্যক্তিরা যদি প্রকৃত সে কাফের না হয়, সে যদি প্রকৃত ফাসেক না হয়, যে বলবে তার দিকে ফিরে যাবে। তাই আমরা সাধারণভাবে কোনো কিছু সমস্যা হলে কোনো ভাইকে কাফের বা ফাসেক বলা এটা সম্পূর্ণ উচিত নয়, এটা কাফের। বরঞ্চ এমনকি আপনি যদি ভালো মুসলিম হয়ে থাকেন, তারপরেও আপনি কাউকে কাফের বলার পরিণামে সে যদি প্রকৃত কাফের না হয়, তাহলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। তাই এত বড় ফতোয়া থেকে আমরা দূরে থাকবো, কাউকে কাফের বা ফাসেক ফতোয়া দেওয়ার ক্ষমতা আমাদের নেই। অতএব এই ছোটোখাটো বিষয়ে হঠাৎ করে উনি কাফের পরিপূর্ণভাবে আপনাকে জানতে হবে। যদি পরিপূর্ণ আপনার ধ্যান থাকে, জানেন, তারপরে তাকে বলতে হবে। কিন্তু না জেনে, অর্ধেক জেনে কাউকে কাফের বলে ফতোয়া দেওয়া এটা ইসলামে জায়েজ নয়।